নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাতকে রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার শপথ সবাইকে নিতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও কাদিরপুর ইউনিয়নের পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনার সরকার এদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করতেছে, আমাদেরকে শপথ নিতে হবে আগস্ট মাসে স্বাধীনতা বিরোধী চক্র জামাত বিএনপি চক্র ঐক্যবদ্ধ হয়েছে, আমরা তাদেরকে প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আগামী দিন ভোট আসতেছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে ভোটের মাধ্যমে মোকাবিলা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।